নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানি আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি গোপালগঞ্জ থেকে বলছি সুপ্রিয়া সকালবেলায় অফিস থেকে এসেই কাজে লেগে পড়েছি তারপরে আমার প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ আমি একটু সময়ও নষ্ট করতে চাই না সকালবেলায় এসেই ঋতুর জন্য নাস্তার তৈরি করতে বসে গেছি ঋতুর জন্য তৈরি করেছি চা আর ওখানে প্লেটে দিয়েছি শশা খেজুর ডিম আঙুর তারপরে বিস্কিট তারপরে একটা কেক এগুলো দিয়ে ওকে নাস্তাটা দিয়েছি এখন আমি চলে যাব বেসিনে কিছু ডিম ভিজিয়ে রেখেছিলাম নাস্তাটা বানানোর সময় এখন আমি এগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে তারপরে আমি এগুলো উঠিয়ে নেবো আমি সময়ের খুব দাম দিই সময়ের প্রতি খুব আমি পাংচুয়াল ভাবে কি যে এই সময়টুক চলে গেলে মনে হয় আমার অন্য কাজটা করা হবে না এই জন্য আমি সময়কে খুব দাম দিই সময়ের সাথে সাথে কাজ করতে পছন্দ করি ঘড়ির দিকে তাকাই আর কাজ করি কয়টা বেজে গেল কয়টা বেজে গেল আমি কখন কাজগুলো করে উঠতে পারবো এটাই সবসময় আমার মাথায় কাজ করে ইদানিং এটাই আমার মাথায় কাজ করছে অন্য কোনো কিছু আমি নিয়ে চিন্তা করছি না শুধু ভাবছি কখন ঋতুর খাবার দিব কখন ছেলে মেয়েদের খাবার রান্না করব কখন আমি অফিসে যাব। এই চিন্তাটা সবসময় আমার মাথায় কাজ করে এই আমি কাজের প্রতি প্রচণ্ড গুরুত্ব দিয়ে কাজ করছি যাতে আমার সময়টা নষ্ট না হয় এখন আমি চলে আসছি ঋতু বললো মামনি চিংড়ির মাথা এসেছে তুমি চিংড়ির মাথাটা কিনে নিয়ে আসো আমি খাবো রান্না করে দিও আমি বললাম ঠিক আছে তুমি যখন খেতে চেয়েছো তখন এগুলো নিয়ে আসি আর চিংড়ির মাথাতে বেশি ঘিলু নেই গিলু না থাকলে আমার একটা পছন্দ হয় না খেতেও ভালো লাগে না ঘিলুতেই রান্নাটার স্বাদ বাড়ে বেশি আর ঘিলু যদি না থাকে হাজার ভালো করে রান্না করলেও ভালো লাগে না তারপরে দেখি কতটুকু বেরোয় বাসায় নিয়ে দেখি একশো টাকা করে কিলো নিল এখন উপর দিয়ে পিউর বাবা টাকাটা ছুঁড়ে দিল এটা আমি ওনাকে দিয়ে দেব একশো টাকা করে নিলো এখন এগুলো নিয়ে আমি বেছে কুটে নেব তারপরে রান্না করব এর আগে অনেক কাজ আছে সেগুলো সেরে নেব ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো একা হাতে করি আর কিভাবে আমি সময়ের প্রতি গুরুত্ব দিয়ে চলি এগুলো রেখে দিলাম মাকে বলছি মা তুমি কেটেকুটি নিও এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে ঋতুর জন্য একটু আচার বানাবো রসুনের আচার এখানে আড়াইশো গ্রাম রসুন আছে রসুনটা উপরে যে ছালটা সেটা হালকা করে ফেলে দিয়েছে আর ভিতরের ছালটা রেখে দিয়েছি যেহেতু ভিতরে ছালটা না রেখে এটা ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর এইভাবে করে ভাজলে পাঁচ ছয় মিনিট আমি ভেজে নেব এভাবে ভাজলে তাহলে ভিতরটা পুড়বে না সেদ্ধ হয়ে যাবে উপরে শুধু খোসাটা পুড়ে যাবে আমি ওখানে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম অবশ্যই সর্ষের তেল দেবেন সোয়াবিন তেল দিলে খেতে ভালো লাগবে না পাঁচ ছয় মিনিট এরকম করে ভেজে নিতে হবে যখন দেখবেন লাল লাল হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব দেখছেন কতটা লাল লাল হয়ে গেছে এবং ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব নিচের দিকে চাপ দিলে উপর থেকে রসুনটা বেরিয়ে যাবে একদম সহজ এটা বাছা ওই দেখেন কি সুন্দর করে চাপ দিচ্ছি ওটা বেরিয়ে যাচ্ছে এই রসুনটা আপনারা এমনি এমনি করেও ভাতের সাথে খেতে পারেন এত মজা লাগে শুধু তেলে ভিজিয়ে রাখবেন তাতে করেও এটা খাওয়া যাবে খুব ভালো লাগবে কিন্তু আমি একটু অন্য উপায়ে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এইভাবে সারা বছর এগুলো বানিয়ে খাই জলপাইটা ফুরিয়ে গিয়েছিল বলে আমি বানাতে পারিনি এখানে আমি পাঁচটা জলপাই ভিজে রেখেছিলাম গরম জলে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি জলপাইটা দিলে অনেক সুন্দর লাগে খেতে একটু টক টক লাগে ভালো লাগে খেতে এখানে আমি হোয়াইট ভিনেগার এক মুখ চামচ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটাতে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল হালকা একটু সর্ষের তেল দিয়ে এটা ভেজে নেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম এই ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা নষ্ট হবে না এখন আমি দুই চামচ সিলিফ্লেক্স দিয়ে দিলাম আপনারা শুকনো মরিচও দিতে পারেন এটা শুকনো মরিচেরই গুঁড়া এটা আমি শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবং এটাকেই বলে সিলিপ্লেক্স এখন আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আপনার যার যার রুচি মতন যদি সরষের তেল বেশি খেতে পছন্দ করেন বেশি দেবেন আমি অতটা বেশি দেব না আমি একটু শুকনো শুকনো রাখবো এই জন্য সরষের তেলটা কম দিলাম আর যদি আপনার সর্ষের তেলে ভিজিয়ে রাখতে চান তাহলে আপনার বেশি দিবেন সর্ষের তেলের ভিতর ভিজিয়েও রাখা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু শুকনো রাখব যেহেতু ঋতু সবসময় খাবে এই জন্য এখন আমি সরষে বাটা দিয়ে দিলাম অবশ্যই সর্ষে বাটা করতে গেলে একটি কাঁচা লঙ্কা এবং একটুখানি লবণ দিয়ে নেবেন তাতে করে কি হবে তেতো হবে না শস্যবাটিটা আপনারা যার যার ইচ্ছে মতন দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই দিয়ে নেবেন কোনো পরিমাণ নেই আমি আচারটা নামিয়ে রেখে এখন বেসিনে চলে আসলাম বেসিনে চলে এসে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি এই থালাবাটিগুলো সকালবেলায় খাওয়ার থালাবাটি আশা কিন্তু ইচ্ছা করলে এগুলো ধুয়ে ফেলতে পারতো কিন্তু ও যে এত অলসতা ইদানিং শুরু করেছে তাকে বলে কাজ করাতে এই জিনিসগুলো কেন আমি এখন দুতে যাব ও ধুয়ে ফেলতে পারতো কিন্তু না সে আমার জন্য রেখে দিছে আমার মা বয়স হয়েছে বলেন আমার মাকে দেখি সবসময় সব কাজ করানো যায় তারপরে সে কিন্তু এসে বসে থাকে না সবসময় আমার কষ্টটা বোঝে আর এখন তো আমার কষ্টটা বেড়েই গেছে ঋতুর পিছনে সময় দিতে দিতে ঋতুর পিছনে এক্সট্রা সময় দিতে হচ্ছে নিজের অফিস করে রান্না বাড়া করে সংসার সামাল দিয়ে সব কিছু করে ঋতুর প্রতি আলাদা একটা সময় লাগছে আমার ছোটো খাটো কাজগুলো কিন্তু আশা করে ফেলতে পারে তাকে সবসময় বলতে হয় এটা করো ওটা করো এটা করো ওটা করো সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে না তার কোন কাজটা বাধা জানেন পুজোর থালাবাটি ধুতে হবে ঘর মুছতে হবে এইটি আর তার জামার কিছু কাপড় জামা কাজ হবে এটি হলো তার কাজ কিন্তু তার আগেও যে কিছু কাজ থাকে সেগুলো কিন্তু সে বোঝে না মানে ওই আমাকে বেশি পীড়া দিচ্ছে মানে ও কোনো কাজে আমাকে হেল্প করছে না এত কষ্ট হচ্ছে ওর প্রতি আমার যাই হোক তারপরে যেটুকু করে সেটুকুই আমার জন্য বেটার অনেক বড় হয়ে গেছে সে তারপরেও কিন্তু কাজগুলো হিসাব মতো করতে পারে না তাকে প্রতিটা কাজ বলে দিতে হয় এটা করো ওইটা করো কিন্তু যতক্ষণ ভাবি যে তাকে বলবো ততক্ষণ আমি করে নিই এটা কিন্তু আমি সবসময় করি যতক্ষণ অন্যকে বলবো ততক্ষণ আমি সেই কাজটা করে নেব থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমার এই ভিডিওর ভিতর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ একটা কথা বলার আছে আমি আগে একটা ভিডিওতে বলেছি সাবস্ক্রাইব হচ্ছে বেশি হচ্ছে কিন্তু দুই একদিন পর পর সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে এটার মানে আমি বুঝতে পারছি না যদি কেউ এটা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যেহেতু আমার নতুন চ্যানেল অনেক সাবস্ক্রাইব আমার কেটে গেছে আমি বুঝতে পারছি না তবে একটা বন্ধু আমাকে বলেছিল যদি কেউ সাপ টু সাপ করে তাহলে চব্বিশ ঘন্টা পর পর এটা করতে হয় নইলে এটা কেটে যায় আমি সেই থেকে এটা ফলো করছি যদি কেউ সাপ টু সাপ করতে চায় তাদের আমি বলি চব্বিশ ঘন্টা পরে বা চব্বিশ ঘন্টা আগে তোমরা আসো আমি সাথে সাথে এটা করি না তারপরেও কিন্তু আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে বন্ধুরা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যাই হোক কথা বলতে বলতে ওখানে গানের টিচার এসেছিলো হারমোনিয়াম হারমোনিয়াম ডুগি তবলা ওগুলো উঠিয়ে নিলাম তারপরে বইগুলো গুছিয়ে নিলাম আর এখন পিউর টেবিলটা একটু ময়লা হয়েছে এগুলো একটু মুছে নিই ও বলছে মা মানে মুছে দাও তারপরে আমি ওখানে আঁকা করতে বসবো আমি বললাম ঠিক আছে বাবা আমি এটাও করে দিচ্ছি পিউকে বললেও করত। কিন্তু ও আজকে কেন বললো যে মা তুমি মুছে দাও ছোট মানুষ তো কখন কীরকম মন আসে বলা যায় না কিছু কিছু সময় খুব উদ্যোগের সহিত আমার সাথে কাজ করতে আসে আবার কিছু কিছু সময় বললেও করে না ছোট মানুষের মন তারপরে যেটুকু করে সেটুকুই ভালো এই যেখানে ও রং তুলি রেখে দিয়েছি ও আঁকা জুকা করবে অনেকদিন আঁকা জোকা করে না তা বলছে মামনি আজকে আমি একটু আঁকা জোকা করবো তা আমি বললাম ঠিক আছে বাবা করো আর ওর রঙ দিয়ে আমি অনেক কিছু করেছিলাম আজকে তার জন্য মনে হয় ওরও একটু ইচ্ছা হলো যে আমি আঁকবো এখানে যে দেখেন আপনার এখা এটাকে কী পেপার বলে আমি ঠিক বুঝতে পারছি না এই পেপারটা কেটে কেটে ও ফুল বানাচ্ছে আর্ট পেপার বলে এই আর্ট পেপার দিয়ে এটা কেটে কেটে ফুল বানাচ্ছে আমি এখন আচারটা তুলে নিলাম যেহেতু আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বয়ামে ভরে রেখে দেব। টেবিলে রেখে দেব যখন ঋতুর খেতে ইচ্ছে করবে তখনই খাবে আর আমারও খুব প্রিয় অবশ্যই আজকে আমি ভাত খাওয়ার সময় খাব খুব ভালো লাগবে এত ভালো লাগে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখেন কত সুন্দর লাগে মায়েরই বলছি আপনারা একটু বানিয়ে খেয়ে দেখেন অনেক সুন্দর লাগে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি রান্না করতে চলে আসলাম রাধুনি আমি বাবুরচি আমি এখন রান্না করতে চলে আসলাম অনেক দিন করি না ইউটিউব চ্যানেল প্রায় এই তিন মাস তিন মাস ধরেই আমার বাবর শুরু হয়ে গেছে রান্না বাড়া শুরু হয়ে গেছে আগে তো ঋতু যা রান্না করে দিত সেগুলো খেতাম অনেক দিন রান্না বাড়া করি না ভেবেছিলাম যে ভুলে গেছি কিন্তু না ভুলে যায়নি এখানে পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নিয়েছি তারপরে আদা বাটা জিরে বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু মাছে বেশি ঘিলু হয়নি আর এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এই মরিচের গুঁড়িটা একটুও ঝাল না তার জন্য দুই চামচ দিলাম আমি বেছে কুটে দে দেখেছি যে দেখেন এটুকু ঘিলু হয়েছে এতে কেমন লাগবে খেতে যাই না তারপর ভাবছি রান্না করে আগের ঋতুকে খেতে দেব কেমন হয়েছে ও বলবে যেহেতু ওর জন্য এটা বানানো আজকে আর অন্য রান্নাগুলো মা করে নিয়েছে উস্তে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছে আর আমাদের দেশের জল টক বলে জলটক রান্না করেছে শুধু তেঁতুলগুলা দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু টক রান্না করেছে খেতে খুব ভালো লাগে ওর সাথে একটু মিষ্টি দিতে হয় হালকা একটু মিষ্টি আমরা এটা খাই আমার শ্বশুর তো খুবই পছন্দ করে জলটকটা রান্না করার পরে আমার খুবই মন খারাপ হয়েছিল আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর খুব অসুস্থ আপনারা অবশ্যই দু আশীর্বাদ করবেন আমার শ্বশুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই কামনা করবেন একসময় আমি ডাল খেতাম না বাবা মরে যাওয়ার পরে বাবা খুব ডাল পছন্দ করতো বাবা মরে যাওয়ার পরে প্রায় এক বছর আমি ডাল খেতাম না আসলে ভালোবাসার কিছু মানুষ যদি কোনো কিছু খায় তখন কিন্তু যারা তাদের ভালোবাসে তাদের একটু খেতে খারাপ লাগে এই জন্য আমিও খেতাম না আর এখন আমার শ্বশুর অসুস্থ আজকে আমি টকটা দেখে খুবই খারাপ লেগেছিলো যে আমার শ্বশুর খুব পছন্দ করতো গুড় দিয়ে খেতে আমি চাই বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই কামনা করি তুমি আমাদের মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরো কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে ফেললাম কী কী দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন এটা সবাই রান্না করতে পারেন তারপরও আমি রান্নাটা করছি এজন্য জন্য আপনাদের সাথে শেয়ার করছি একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম শেষে ভাজা জিরে গুঁড়ি এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব এই যে হয়ে গেল এখন এটা আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর কালার হয়েছে আমি জানি খুব ভালো লাগবে খেতে ওটা মা রান্না করেছে এই যে সেই জলটক জলটকটা এভাবে খেতে হয় হয়তো আপনারা ভাববেন যে জল দিয়ে কি রান্না করলো এটা কিন্তু একটা সুস্বাদু জিনিস আমাদের কাছে খুব ভালো লাগে কিছু কিছু সিম্পল রান্না খুব ভালো লাগে এই যে আমার ঋতুকে খেতে দিয়েছি ঋতু খেতে খেতে বন্ধুরা আমি বিদায় নেব তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় আর আমার ঋতুর জন্য দুয়াও আশীর্বাদ করবেন ও যেন খাবার দাবার ভালো করে খেতে পারে ঋতু বলছে খুবই সুন্দর হয়েছে মামনি একদমই খারাপ হয়নি এর জন্য ওকেই রান্না করে আগেই দিলাম খেতে বিদায়